প্রাথমিকের 9 মাসের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পোর্সাইস এন্টারটেনমেন্ট। শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহামারী করোনার পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খুললে শ্রেণীকক্ষে কতটুকু পাঠদান করানো হবে তা নিয়ে একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির পরামর্শে যখন থেকে স্কুল খোলা হবে তখন থেকে পরবর্তী মাসগুলোতে কতটুকু পাঠদান করানো যাবে তা ঠিক করা হয়েছে সিলেবাসে। এর মধ্যে 1 মার্চ থেকে 30 নভেম্বর পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 18 ফেব্রুয়ারি রোববার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ পরিকল্পনা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 1 মার্চ থেকে 30 নভেম্বর পর্যন্ত ক্লাসের হিসেবে এ পাঠদান পরিকল্পনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। করোনায় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মতো প্রাথমিকের জন্য এ পুনর্বিন্যাসকৃত পাঠ পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, স্কুল খোলার পর 30 নভেম্বর পর্যন্ত যতটুকু সিলেবাস পড়ানো সম্ভব সেই চিন্তা মাথায় রেখেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTV। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের বলেছিলেন, প্রাথমিক স্তরের সংক্ষিপ্ত সিলেবাস তৈরির জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে কয়েকটি ধাপে করা হবে এই সংক্ষিপ্ত সিলেবাস। যখন স্কুল খোলা হবে ওই সময় থেকে সংক্ষিপ্ত সিলেবাস পড়ানো শুরু হবে। এই সংক্ষিপ্ত সিলেবাস শুধু চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য করা হয়েছে। বাকি শ্রেণীতে শিক্ষকরা যতটুকু পড়াতে পারবেন ঠিক ততটুকুর উপর মূল্যায়ন করবে শিক্ষা প্রতিষ্ঠান। এ ব্যাপারে নেপের মহাপরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, বছরের যে সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তখন থেকেই কীভাবে ক্লাসরুমে পাঠদান করানো হবে তার একটি রূপরেখা NCTV-কে পাঠিয়েছি। তিনি বলেন, গত বছরেও এরকম একটি রূপরেখা আমরা করেছিলাম যা করোনার কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবছরও সেই রকম সিলেবাস হবে। আমাদের এই ছোট ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।